সমাস সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ করা। সমাস ভাষাকে সংক্ষেপণ করে। সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমাস সমান পদ বলে। বাইশ বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। বাইশ বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। সমাস কত প্রকার? সমাস ছয় প্রকার। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত ভাষা থেকে। জয়া ও প্রতি সমাস করলে কি হয়? জয়াপ্রতি দম্পতি। নীল যে আকাশ, নীল আকাশ কোন সমাস? নীল যে আকাশ যে থাকবে সেটা হচ্ছে কর্মধারয় সমাস। যে সে যিনি তিনি থাকলে কর্মধারয় সমাস। নীল যে অম্বর, নীলম্বর, নীলম্বর এটা কোন সমাস? কর্মধারয় সমাস। মহর্ষি কোন সমাস? মহর্ষি মহৎ যে ঋষি কর্মধারয় সমাস। ক্ষুদিত পাষাণ কোন সমাস? কর্মধারয় সমাস। ক্ষুদিত যে পাষাণ কর্মধারয় সমাস। কদাচার শব্দটি কোন সমাস? কদাচার হচ্ছে কদা যে আচার কর্মধারয় সমাস। সিংহাসন, সিংহাসন শব্দটি কোন সমাস? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। গোবর গণেশ কোন সমাস? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। গোবর গণেশ কোন সমাস? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সিংহাসন আর গোবর গণেশ মধ্যপদলোপী কর্মধারয় সমাস। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হবে উপমেয়। চাঁদমুখ এর ব্যাসবাক্য হল চাঁদের মতো, চাঁদ মুখের ন্যায়, চাঁদ মুখের ন্যায়। চাঁদ মুখ এটার ব্যাসবাক্য হচ্ছে মুখ চাঁদের ন্যায়। চাঁদ মুখ কোন সমাস? চাঁদ মুখ হচ্ছে উপমিত। যেটা মিথ্যা বোঝাবে সেটা হচ্ছে উপমিত সমাস, আর যেটা সত্য বোঝাবে সেটা হচ্ছে উপমান সমাস। ফুল কুমারী কোন সমাস? উপমিত। ফুল কুমারী উপমিত। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলা হয় দ্বিগু সমাস। পূর্বপদে সংখ্যাবাচক থাকবে সেটা দ্বিগু সমাস। শতাব্দী কোন সমাস? দ্বিগু সমাস। সহোদর কোন সমাস? সহোদর এটা হচ্ছে বহুব্রীহি সমাস। কোন শব্দটি বহুব্রীহি সমাস নিষ্পন্ন করে? বিনাপনি। কোন শব্দটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন করে? নিষ্পন্ন বহু বিনাপনি। সোনামুখী কোন সমাস? সোনামুখী হচ্ছে উপমিত সমাস। অর্ধ অর্ধম শব্দটির অর্থ হচ্ছে নেই ধর্ম যার। লাঠালাঠি কোন সমাস? ব্যথিহার বহুব্রীহি সমাস। কানাকানি ব্যথিহার বহুব্রীহি সমাসের উদাহরণ। কোনটি ব্যথিহার বহুব্রীহি সমাসের উদাহরণ? হাতাহাতি, কানাকানি এগুলো হচ্ছে ব্যথিহার বহুব্রীহি সমাসের উদাহরণ। গোঁফ খেজুরে কোন সমাসের উদাহরণ? গোঁফ খেজুরে হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস, নিত্যান্ত অলস। আশি বিশ কোন সমাস? আশি বিশ বহুব্রীহি সমাস। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়া গঠিত? নবান্ন হচ্ছে সমাস প্রক্রিয়া গঠিত হয়েছে নবান্ন। অর্ধচন্দ্র কোন সমাস? অর্ধচন্দ্র হচ্ছে বহুব্রীহি সমাস। অর্ধচন্দ্র, নবান্ন, আশি বিশ, গোঁফ খেজুরে এগুলো হচ্ছে বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস। বই পড়া কোন সমাস? তৎপুরুষ সমাস, বইকে পড়া, তৎপুরুষ সমাস। কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ?
সেলে ধরা উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। হাবাতে কোন সমাস? হাবাতে হচ্ছে অব্যয় ভাব সমাস। হাবাতে বেহায়া কোন সমাস? বেহায়া হাবাতে অব্যয় ভাব সমাস। কোনটি ঈষৎ অর্থে অব্যয় ভাব সমাস? আরক্তিম। কোনটি ঈষৎ অর্থে অব্যয় ভাব সমাস? আরক্তিম। উপশহর কোন সমাস? উপশহর অব্যয় ভাব সমাস। কোনটি অব্যয় ভাব সমাসের উদাহরণ? প্রতিদিন অব্যয় ভাব সমাস। উপশহর প্রতিদিন আরক্তিম অব্যয় ভাব সমাস। এগুলো কোনটি অলুক দ্বন্দ্ব সমাস? ঘরে বাইরে অলুক দ্বন্দ্ব সমাস। ঘরে বাইরে, ঘরে বাইরে যেটার বিভক্তি লোপ পায় না সেটা চলুক, বিভক্তি লোপ পেলে। তেলে ভাজা কোন সমাস? তেলে ভাজা হচ্ছে তৎপুরুষ সমাস। যে সমাসের ব্যাস বাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হয় নিত্য সমাস। কোনটি নিত্য সমাসের উদাহরণ? দেশান্তর, দেশান্তর, গৃহান্তর, গ্রামান্তর, এগুলো হচ্ছে নিত্য সমাসের উদাহরণ।